ফুটন্ত গরম পানিতে ফেটানো ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করুন। আশা করি গরম ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। ব্যাচেলর থেকে শুরু করে যারা অনেক ব্যস্ত থাকেন এবং সহজ রেসিপি খুঁজছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। দুটো ডিম দিয়ে আজকের রেসিপিটি করে দেখাবো। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। চুলার কড়াইতে পানি দিয়েছি আর এর মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে দিচ্ছি। পানিতে বলক উঠেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। পানির কোনো পরিমাপ নেই, আপনারা কম বেশি করে নিতে পারবেন, তবে এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। ফুটন্ত এই গরম পানিতে ফেটানো ডিম দিতে হবে আর দ্রুত ডিমটাকে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানিতে মিশ্রণটি ছাড়তে হবে, ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন। দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, যখন এটা শক্ত হয়ে আসবে তখন আপনারা চাইলে উল্টে পাল্টে দিতে পারেন। যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নেব। সেদ্ধ ডিমটা চুলা থেকে ওঠানোর পর যে পানিটুকু থাকবে এটা কিন্তু আমি ফেলে দেব না, এই পানিটাও আমরা রান্নায় ব্যবহার করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি তেল। সরষের তেলও এই রান্নায় ব্যবহার করা যাবে। 1 চা চামচ আস্ত জিরা দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। আস্ত জিরা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। 2 টুকরো মরিচ, 1 টুকরো দারচিনি, 3 থেকে 4টি আস্ত এলাচ, 2 থেকে 3টি কালো গোলমরিচ বা 2 থেকে 3টি লং ব্যবহার করতে পারেন। ভালো করে একটু ভেজে নেব। ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। হালকা যখন ব্রাউন হয়ে আসবে এর মধ্যে অল্প একটু পানি ব্যবহার করছি, কারণ গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন, আবার এখানে চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। এখানে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটু কষানো হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। পেঁয়াজকুচির পরিবর্তে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করা যায়, তবে পেঁয়াজকুচি দিয়ে রান্নাটি সব থেকে মজার হয়। মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হবে তখন এর মধ্যে টমেটো দিয়ে দেব। এই রান্নায় টমেটো একটু বেশি পরিমাণ দিতে হয়, এখানে আমি বড় সাইজের 2 টমেটো নিয়েছি। এই রান্নায় কিন্তু আলুটাও ব্যবহার করা যায়, কোন পর্যায়ে আলু ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে টমেটো কষিয়ে নেব। মনে রাখবেন যে কোনো রান্নায় যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে ততটাই মজার হয়। অল্প একটু লবণ দিচ্ছি, এই পর্যায়ে সাবধানতার সঙ্গে লবণটা দেবেন, কারণ ডিম সেদ্ধর সময়ও আমরা লবণ ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে টমেটো সেদ্ধ করে নেব। টমেটো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আপনারা ছোট ছোট আলুর টুকরো ব্যবহার করতে পারেন। আলু দিলে সেটাকেও আবার ভালো করে কষিয়ে নিতে হবে আর অল্প একটু পানি ব্যবহার করতে পারবেন। সেদ্ধ করা ডিম দিয়ে দিয়েছি। অনেকেই হয়তো মনে করেন পানিতে ডিম সেদ্ধ করা হলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ এখানে আমরা পানিটাও ব্যবহার করব। স্পেশালের সাহায্যে আমি এই পর্যায়ে ডিমগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ডিমটা চুলা থেকে উঠানোর পর যখন ঠান্ডা হবে তখন আপনারা কেচি দিয়ে কেটেও ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। টমেটোর সাথে ডিমটাকেও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোর মতো সব জাতীয় যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, যেমন ক্যাপসিকাম। বাসায় ধনিয়া পাতা না থাকার কারণে এই রান্নায় ব্যবহার করতে পারিনি, আপনারা অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন। কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পানি দিয়েছি। ওই যে ডিম সেদ্ধ করার পানিটাই কিন্তু এখানে ব্যবহার করছি। ডেমেন কাপের 1 কাপ পানি দিয়েছি আর এই পানিতে আমি পুরো রান্নাটা সেরে ফেলবো। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না অতিরিক্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। কতটুকু ঝোল রাখবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওপর। আমি একদম মাখা মাখা করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখনই ভিডিওটি শেয়ার করে সাথে রেখে দিন, তা না হলে পরবর্তীতে ভিডিওটি খুঁজেই পাবেন না। আজব ডেকোরেশন, তাই না? পরিবেশনটা সম্পূর্ণ নিজের কাছে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ লাইক, ফলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।